ভারতের শিবশঙ্কর মহারাজ আমেরিকান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 17টি ভাষায় পাণ্ডিত্য লাভ করেছে এই শিবশঙ্কর মহারাজ ভারতের 70 কোটি হিন্দুদের দেবতা ছিল এই শিবশঙ্কর মহারাজ আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা করতে গেলেন বিশ্বনবীর জীবনী নিয়ে রিসার্চ করতে গেলেন এক পর্যায়ে পেরেশান হয়ে গেছে পাগল হয়ে গেছে কখন কালেমা পড়ব এ মুসলমান গভীর রাতে যায় নামাজ নিয়া উযু করে দাঁড়ায় গেছে মুসলমানরা যেভাবে নামাজ পড়ে নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলে কিন্তু নামাজের ভিতরে মুসলমানরা যেভাবে হাত বাঁধে ওইভাবে হাত বলেন হাত বাঁধলেন কিন্তু হাত বাঁধার সময় কি বলতে হয় সেটা তিনি জানেন না মুসলমানরা যেভাবে রুকু করেন ওইভাবে রুকুতে গেলেন কিন্তু রুকুর ভিতরে মুসলমানরা কি বলে সেটা তিনি জানেন না মুসলমানরা যেভাবে সেজদা করে ওইভাবে সেজদা করলেন কিন্তু সেজদার ভিতরে মুসলমানরা কি বলে সেটা তো তিনি জানেন না তবে একটা কথা শুনছে মুসলমানরা সেজদার ভিতরে গিয়ে আল্লাহর সাথে কথা কয় সেজদার ভিতরে গিয়ে ডক্টর শিবশঙ্কর মহারাজ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দুনিয়াটা আমার মজা লাগে না ভালো লাগে না এ আল্লাহ আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন আমি বড় পেরেশান আমি বড় পেরেশান ওই সেজদার ভিতরে ক্লান্ত শ্রান্ত অবস্থা ঘুম আইসে গেছে ওই ঘুমের ভিতরে পয়গম্বরের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে পয়গম্বর স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে শিবশঙ্কর মহারাজ তোর হাতটা আমার হাতের সাথে লাগায় দে শিবশঙ্কর মহারাজ পয়গম্বরের হাতের সাথে হাত লাগায় দেয় পয়গম্বর তাকে কালেমা পড়ায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বরের হাতে হাত দিয়া শিবশঙ্কর মহারাজ মুসলমান হয়ে গেছে কালেমা পড়ে এখন বড় পেরেশান এখন বড় পেরেশান হাই কিভাবে আমি আমার স্ত্রীকে মুখ দেখাইব কিভাবে আমি আমার সন্তানকে মুখ দেখাইব স্ত্রী রুমের দিকে একবার সামনে যায় আবার পিছনে আসে আবার সামনে যায় আবার পিছনে আসে এক পর্যায়ে সাহস করে স্ত্রীর দরজা যখন নক করলেন বিবি দরজাটা খোলা দিছে তাকায় দেখে বিবির চোখ দিয়ে ভেবে পানি পড়ছে স্ত্রী তাকায় দেখে স্বামীর চোখ দিয়ে পানি পড়তেছে স্বামী তাকায় দেখে বিবির চোখ দিয়ে পানি পড়তেছে স্বামী বলতেছে স্ত্রী তুমি কান্দো কা স্ত্রী বলে আপনি কাঁদেন কেন এই একই প্রশ্ন বারবার স্ত্রী বলতেছে স্বামী আজকে একটা অপরাধ করেছি আজকে ঘুমের ভিতরে পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি স্বামী ডাক দেখে প্রাণের বিবি একই অপরাধ তো আমিও করেছি আমিও তো বিশ্বনবীর হাতে স্বপ্নের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয় স্বামী স্ত্রী বলে জোরে কান্দে এ মুসলমান এক পর্যায়ে শিক্ষিত মেয়ের রুমের সামনে দায় মেয়ের রুমের সামনে গিয়ে দরজা নক করছে মেয়েটা দরজা খুলে না বারবার দরজা নক করে মেয়েটা দরজা খুলে না কিছুক্ষণ পর ডাক দিয়ে বলতেছে আসো যান আসো যান আজকে আমি এমন একটা অপরাধ করেছি সেই অপরাধের কথা শুনলে আপনারা আমাকে এই বাড়িতে জায়গা দিবেন আপনারা আমাকে ত্যাজ্য করে বের করে দিবেন ডাক দিয়ে বলতেছে মেয়ে কি অপরাধ করেছো মেয়েটা ডাক দিয়ে বলতেছে আব্বা জান আম্মা জান আজকে ঘুমের ভিতরে পয়গম্বরের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ শিবশঙ্কর মহারাজ গোটা পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন তার নাম ডক্টর শিবশঙ্কর নয় এখন তার নাম হয়ে গেছে ডক্টর ইসলামুল হক তিনি একটা বই লিখছে আমি কেন মুসলমান হলাম হে যুবক ভাইরা তোমরা এই বইটা মার্কেট থেকে কিনা পড়বা ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ বলে নিশ্চয় এই আসমান জমিন সৃষ্টির ভিতর দিন রাত্রের পরিবর্তনের ভিতর অনেক নিদর্শন রয়েছে লা আয়াতিল লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য সুবহানাল্লাহ এখন আসুন উলুল আলবাব অতুল জ্ঞানী পণ্ডিত উলুল আলবাব কারা জ্ঞানী কারা তাফসীরুল কোরআন বিল কোরআন আল্লাহ নিজে
জ্ঞানীদের সংজ্ঞা সামনের আয়াতে তুলে ধরেছেন এই মাপকাঠির আওতায় যারা পড়বে কেবলমাত্র দুনিয়ার জমিনে তারাই জ্ঞানী আখেরাতে আল্লাহর আদালতে তারা জ্ঞানী হিসেবে উঠতে পারবে আজকে এই প্রতিকূল আবহাওয়াকে সামনে নিয়ে মুখতাসার সময় আমি আপনাদের সামনে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলবো আমি ঢাকা থেকে এসেছি কষ্ট করে মুন্সি মুলুবিনা ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ পাকের নিয়ামতের কথা প্রকাশ করা যায় আমি একটা দাওরা মাদ্রাসার মুসলিম শরীফ পড়াই সুতরাং কোরআন হাদিসের কিছু যোগ্যতা হলো নি আপনাদের সামনে বসেছি এটা বলছি এজন্য যে কিছু শুনলাম আবার মাঝখান দিয়ে দৌড় দিলাম এতে পরিবেশ নষ্ট হয় বক্তার মনোযোগ নষ্ট হয় আলোচনার বিষয়বস্তু এলোমেলো হয়ে যায় ঠিক না ব্যাটা এজন্য আমাকেও আপনারা মেহরবানি করে আমি আপনাদের এলাকার মেহমান কষ্ট দিবেন না মুখতাসার সংক্ষিপ্ত আকারে কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দিক সকলে বলি আমিন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীর কি পরিচয় জ্ঞানীর কি সংজ্ঞা সেটা আল্লাহ পাক সামনে আয়াতে তুলে ধরেছেন আমি আগেই বলেছি এদেশের ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল মিনিস্টার এমপি মন্ত্রী সবাই নিজেকে পণ্ডিত এবং জ্ঞানী মনে করে সমাজের মানুষ তাদেরকে পণ্ডিত মনে করে ঠিক না ব্যাটা আসুন আজকে আমরা কোরআন থেকে জেনে নিই দুনিয়াতে জ্ঞানী কারা আর আখেরাতে কারা জ্ঞানী হিসেবে উঠবেন তাদের সংজ্ঞা আমরা কোরআন থেকে জেনে নিব আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله বলেন উলুল আলবাব দুনিয়ার জমিনে এবং আখিরাতে জ্ঞানী তারা যাদের ভিতরে এক নম্বর গুণ থাকবে যারা যারা অবস্থায় বস অবস্থায় শো অবস্থায় আমি আল্লাহ পাককে স্মরণ করে আমার জিকির করে সুবহানাল্লাহ এ মুসলমান আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন একটা মানুষ হয়তো দাঁড়ানো থাকে না হয় বসা থাকে না হয় শোয়া থাকে এটাই হলো দুনিয়ার জীবনের অবস্থা কথাগণ ঠিক না বেটি এই তিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করতে বলেছেন তার মানে হলো আপনি যদি দুনিয়া আখিরাতে জ্ঞানীর পরিচয় দিতে চান আপনার গোটা জিন্দেগিতে আল্লাহ পাকের জিকির থাকতে হবে এ মুসলমান জিকিরের দ্বারা এক নম্বর লাভ আপনার আমার জবান পবিত্র হবে দুনিয়াতে পবিত্র জবান নিয়ে আমরা মায়ের গর্ভ থেকে এসেছি কিন্তু এই জবান দিয়ে মিথ্যা কথা বলে হারাম খেয়ে গীবত খেয়ে চুগলখুরি করে আল্লাহর দেওয়া পবিত্র জবানটাকে নাপাক করেছি পয়গম্বর বলেন এই অপবিত্র জবানটাকে পরিষ্কার করার মেডিসিন হলো আল্লাহর জিকিরের দুই নম্বর লাভ জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয় قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب الرجل نكت نقطة سوداء في القلب سيكله لا إله إلا الله পয়গম্বর বলেন মানুষ যখন গুনাহ করে গুনাহ করার সাথে সাথে তার কলব নামক আয়নার ভিতরে একটা কালো দাগ পড়ে যায় আবার যখন গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায় আবার যখন গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায় এভাবে গুনাহ করতে করতে আর কালো দাগ করতে পড়তে তার কলব নামক আয়নাটা কালো হয় জর্জরিত হয়ে যায় পয়গম্বর বলেন সাইকালুহু লা ইলাহা ইল্লাল্লাহ এই কলব পরিষ্কার করার মেডিসিন হলো লা ইলাহা আমার ভাইয়েরা জিকিরের তিন নম্বর লাভ জিকিরের দ্বারা মিজানের পাল্লা ভারী হয় আওয়াজ দিয়ে বলেন কিসের পাল্লা ভারী হয় মিজানের পাল্লা ভারী হয় বুখারী শরীফের ভিতরে 7000 হাদিস সর্বশেষ যেই হাদিস দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সমাপ্ত করেছেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সকিলাতান ফিল মিজান দুইটা কালিমা এমন রয়েছে যেই দুইটা কালিমা মুখে উচ্চারণ করা অনেক সহজ মিজানের পাল্লায় অনেক ভারী আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় সেই দুইটা কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান
سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم তাহলে জিকিরের দ্বারা 3 নম্বর লাভ মিজানের পাল্লা ভারী হয় জিকিরের 4 নম্বর লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের দিন মুসিবতের দিন এই জাকিরিন শাকিরিন বান্দার হাতে জান্নাতের আটটা চাবি দিয়ে বলবে রে বান্দা যেই দরজা দিয়া মনে চায় তুমি আমি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও সুবহানাল্লাহ জিকির বান্দা ওয়ালিউল্লাহ শওয়াত জিকির বান্দা حبيب الله شوار الله الله غرق جملة أنبياء الله الله غرق جملة أنبياء الله باق رب العالمين قرآن شربير بطر بولين يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا جوري بولي الله أكبر الله بولين هي مؤمنين دول هي مؤمنين دول তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে নামাজ পড়তে বলেছেন কিন্তু কাসীরান শব্দ আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহ রোজা রাখতে বলেন কাসীরান শব্দ বলেন নাই আল্লাহ হজ করতে বলেন কাসীরান শব্দ বলেন নাই আল্লাহ যাকাত দিতে বলেন কাসীরান শব্দ বলেন নাই আল্লাহ শুধু জিকিরের ব্যাপারে বলেন হে মুমিনের দল আমি আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো الله سورہ جمعہ بیتے بلین فائدہ قضیتی صلاة فانتشرو فی الارض وابتغوا من فضل اللہ وذکر اللہ کثیرا ایکھانو اللہ کثیرا شبد بلچن بشیر کتا بلچن اوار حیرہ مار بندورا ایکٹا مانوش دوی زیریش شمن نائے تویری ایکٹا حلو تر دیہو اور ایکٹا حلو تر روح ٹھیک نا بے ٹھیک এই দেহটাকে ভালো রাখতে হলে আপনাকে আমাকে মাছ খেতে হয় গোশত খেতে হয় আমার ভাইরা ফল ফলাদি খেতে হয় আবার এই দেহটা যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হয় ঠিক না ঠিক আপনার আমার ভিতর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ওই জিনিসের নাম হচ্ছে রূহ বা কলব ঠিক না ঠিক এই রূহটারও একটা খোরাক রয়েছে এই রূহটা যখন অসুস্থ হয়ে যায় এটার চিকিৎসার ব্যবস্থা রয়েছে কথা কোন ঠিক না ঠিক এখন আসেন রূহুর খোরাক কি আমার ভাইরা পয়গম্বর বলেন রূহুর খোরাক হলো জিকরুল্লাহ আল্লাহ পাকের জিকির সুবহানাল্লাহ যার রূহটা ভালো তার হাত ভালো তার চোখ ভালো তার পা ভালো তার কান ভালো তার সব ভালো আর যার রূহটা খারাপ তার চোখের দ্বারাও খারাপ প্রকাশ পায় হাতের দ্বারাও খারাপ প্রকাশ পায় কানের দ্বারাও খারাপ প্রকাশ পায় পায়ের দ্বারাও খারাপ প্রকাশ পায় কথা কোন ঠিক না ঠিক এই রূহটাকে ভালো করার জন্য আল্লাহ পাক মেডিসিন দিয়ে দিয়েছেন আল্লাহর জিকির কথা কোন ঠিক না ঠিক আমার ভাইরা কুরআন বলছে জ্ঞানের তিনটা পরিচয় এক নম্বর যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে আমার ভাইরা জিকিরের এমন লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য ইবাদতের জন্য শর্ত করেছেন যেমন নামাজ পড়তে হলে আপনাকে আমাকে উযু করতে হয় গোসল ফরজ হয় গোসল করতে হয় মহিলার মাসিক হলে ওই মহিলা নামাজ পড়তে পারে নামাজের জন্য আজান দিতে হয় নামাজের জন্য কিবলামুখী হতে হয় আপনি ফজর পড়বেন তো সূর্য ওঠার আগে পড়তে হবে আপনি মাগরিব পড়বেন তো সূর্য ডুবার পরে পড়তে হবে এ মুসলমান এবার আসুন রোজার জন্য শর্ত আছে না নাই আপনি রোজা রাখবেন তো চাঁদ দেখে রোজা রাখেন আপনি রোজা ছাড়বেন তো চাঁদ দেখে রোজা ছাড়বেন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ইবাদতের অনেক শর্ত করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরটাকে সবার জন্য আসান করে দিয়েছেন সহজ করে দিয়েছেন উযু নাই জিকির করো গোসল নাই জিকির করো গোসল ফরজ অবস্থায় জিকির করো মহিলা তুমি ঋতুস্রাব অবস্থায় নামাজ পড়তে পারো না আমার জিকির করতে থাকো যেই জিকির গাছও করো মাছও করে যেই জিকির কেউ ছাড়ে না এ মুসলমান ওই বাথরুমের নাপাক পোকাটাও যেই জিকির করে আপনার আমার পেটের ভিতরে যেই পোকা রয়েছে ওই পোকাটাও আল্লাহ পাকের জিকির করে কথা কোন ঠিক নেবে ঠিক আল্লাহর কোরআন বলছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু জোরে বলি আল্লাহু আকবার এ আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা
যেই লোকটা আল্লাহকে ডাকে ওই লোকটাকে আল্লাহ পাক বড় ভালোবাসে বড় পছন্দ করে একারণে নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ যেই ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে আল্লাহর জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যায় সুবহানাল্লাহ যদিও সেই লোকটা জীবনে নামাজ কাজা করেছে রোজা কাজা করেছে এ মুসলমান কিয়ামতের দিন এর প্রাচিত্য ভোগ করে এই লোকটা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর বরকত ঠিক না বা ঠিক অন্য অন্য ইবাদতের আকৃতি আছে আপনি নামাজ পড়বেন দেখা যায় আপনি রুকু করতেছেন সিজদা করতেছেন এটা দেখা যায় আপনি রোজা রাখবেন ইফতার খান সেহরি খান দেখা যায় কি যায় না আপনি যাকাতের টাকা মানুষের হাতে দেন এটা দেখা যায় একজন হাজি সাহেব বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে আরাফার ময়দানে অবস্থান করে মুজদালিফা অবস্থান করে মিনা ময়দানে কুরবানি করে রসূলের রোজা আর জিয়ারত করে এগুলা দেখা যায় কি যায় না সমস্ত ইবাদতের আকৃতি রয়েছে কিন্তু জিকিরটাকে আল্লাহ পাক এমন একটা গোপন সম্পর্ক বানায় দিয়েছে এ মুসলমান এটাকে দেখা যায় এটা এটার কোনো আকৃতি নাই বান্দা তোমার মুখ দিয়ে বলতে মনে চায় না তুমি দিলে দিলে আল্লাহকে ডাকতে থাকো ওই বাথরুমের ভিতরে মুখে মুখে জিকির করা যায় না ওই জায়গায় ওই দিলে দিলে আল্লাহকে ডাকা যায় কি যায় না এ মুসলমান কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যদি তোমরা আমাকে ডাকতে পারো তোমরা আমার ওলি হয়ে যাবে আমার বন্ধু হয়ে যাবে তোমাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আর আখিরাতেও তোমাদের কোনো চিন্তা নাই বলেন আল্লাহু আকবার এ মুসলমান যেই লোকটা আল্লাহকে ডাকে ওই লোকের সাথে আল্লাহর সাথে একটা গোপন সম্পর্ক হয় এই গোপন সম্পর্কের কারণে ওই আফ্রিকার কালো বেলাল পয়গম্বরের দরবারে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওই বেলালকে আল্লাহ মদিনার মসজিদের মুয়াজ্জিন বানাইছেন যেখানে হযরত আবু বকর উসমান আলীর মতো সাহাবী ছিল সেখানে আল্লাহ ওই আফ্রিকার কালো বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানাইছেন পয়গম্বরের পিছনে দাঁড়িয়ে কামত দিয়েছেন ঠিক না ভাই আমার ভাইরা যে লোকটা আল্লাহকে ডাকে চাই ওই লোকটা দিন মজুর হোক কৃষক কৃষক ভাড়া কামলা হোক কথা কন ঠিক না ব্যাটি ওই লোকটাকে দুনিয়ার মানুষ ইজ্জত করে সালাম দেয় সম্মান করে ঠিক না ব্যাটি যেই লোকটা আল্লাহকে ডাকে ওই লোকটা লুলা হয় কানা হয় ফোরা হয় অন্ধ হয় ওইটা আল্লাহ তাকান না আল্লাহ তাকান তার কলবের দিকে ঠিক না ভাই ঠিক ওই যে অন্ধ সাহাবীর কথা কোরআন শরীফে 30 নম্বর পারা আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা অন্ধ সাহাবী পয়গম্বরের সামনে আসছেন পয়গম্বর বড় বড় কাফেরদেরকে দিনের কথা শুনাইতেছেন অন্ধ সাহাবী নবীজিকে বারবার প্রশ্ন করে নবীজি বিরক্ত হইলেন একটু কপাল গুছাইলেন বুরু কুঞ্চিত করলেন আবাসা ওলামায়ে কেরাম এখানে রয়েছেন আবাসা মানে নবীজি বুরু কুঞ্চিত করলেন ওয়া তাওয়াল্লা চেহারা ঘুরিয়ে নিলেন আল্লাহ পাক আয়াত নাযিল করছে হাবিব ইয়ে হাবিব আমার অন্ধ সাহাবী আমার বন্ধু আপনার কাছে এসেছে আপনি কেন তার দিকে মনোযোগ দেন না ওই বেঈমানদের দিকে আপনি কেন মনোযোগ দিলেন এখানে নবীজির ভুল ছিল না নবীজি মনে করছে সাহাবীরা তো সব সময় আমার কথা শুনে একটু কাফেরদেরকে দিনের কথা শোনায় হেদায়েতের আশায় কিন্তু আল্লাহ পাক এটা পছন্দ করে নাই ওই যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাআলা সাদরাত আয়াত নাযিল করলেন হাবিব আপনি কেন বিরক্ত হইলেন এই আয়াত নাযিল করার পর যতবার অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসতেন নবীজি নিজের মাথার রুমাল বিছিয়ে দিতেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা ফেরেশতা একদিন আল্লাহর কাছে হাজির আল্লাহ বলে কি হইছে এত মানুষ থাকতে আপনি ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বানাইলেন বলতে হবে আল্লাহ কয় ফেরেশতা তুই আমার বন্ধুর বাড়িতে যা আমার বন্ধু ইব্রাহিমের কাছে যা তাইলে বুঝতে পারবি আমি কেন আমার বন্ধুকে খলিলুল্লাহ বানাইলাম সুবহানাল্লাহ ফেরেশতা দৌড় দিছে ইব্রাহিম পয়গম্বরের বাড়িতে আয়েশা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে বিশাল উটের পাল বকরির পাল ভেড়ার পাল নিয়ে দাঁড়ায় রইছে
ফেরেশতা পয়গম্বরকে দেইকা সালাম দিলেন পয়গম্বরের চেহারা দেইকা বলে আলহামদুলিল্লাহ ইব্রাহিম বলে কে রে তুই তুই আমার মাসুকের নাম নেলি তুই আমার আল্লাহর নাম নেলি আয় এদিকে আয় তোর আমি একটা উট দিয়া দিই সুবহানাল্লাহ ফেরেশতা কয় পাগল পাইছি ভালোমতো পরীক্ষা করে লই এবার ওই ফেরেশতা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম কে যা উট আরেকটা লইয়া যা আবার বলে সুবহানাল্লাহ কয় যা উট আরেকটা লইয়া যা আবার বলে লা মাশাআল্লাহ কয় যা উট আরেকটা লইয়া যা যতবার আল্লাহর নাম নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট দিয়া দেয় বেড়া দিয়া দেয় বকরি দিয়া দেয় সুবহানাল্লাহ দিতে 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 সব শেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় এ ভাইরা ফেরেশতা ডাক দিয়া কয় পয়গম্বর যদি আরেকবার তোমার মাসুকের নাম নেই তুমি তাহলে আমাকে কি দিবা তোমার দিতে দিতে উট বেড়া বকরি সব শেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি তুমি যদি আরেকবার আমার মাসুকের নাম নাও এই বেড়া বকরিগুলা পালতে রাখার লাগবে কি লাগবে না কয় লাগবে যদি আরেকবার আমার মাসুকের নাম নাও আমি তোমার জন্য সারা জীবন এই বেড়া বকরির রাখাল হয়ে যাব সুবহানাল্লাহ আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস মিয়ানে আশিকো মাশুকে রঞ্জিস কিরামান কাতিবিন রাহম খবর নিস মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত ফেরেশতা ডাক দে কি ইব্রাহিম আমি তোমার এই উট বেড়া বকরি নিতে আসি নাই আমি এসেছি আল্লাহ কেন তোমাকে খলিলুল্লাহ বানাইছে কারণ কোরআন বলছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা আমি আমার বন্ধু ইব্রাহিমকে খলিল বানায় নিলাম সুবহানাল্লাহ ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করতে আসছি এ ইব্রাহিম তুমি পরীক্ষায় 100% পাস করেছো জোরে কোন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যদি আল্লাহর নাম নিত সে পাগল হয়ে যেত সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমি জ্ঞানের তিনটা পরিচয় বলেছি জ্ঞানের এক নম্বর গুণ যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে জ্ঞানের দুই নম্বর গুণ আল্লাহর কোরআন বলছে ওয়ায়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আর চিন্তা করে সুবহানাল্লাহ যেটাকে বলা হয় ফিকির প্রথমটাকে বলা হয় দিকির আর দ্বিতীয়টাকে বলা হয় ফিকির ফিকির মানে হলো চিন্তা কি নিয়ে চিন্তা আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা আপনি আমি যে প্যান্ডেলের ভিতরে বসে আছি এই প্যান্ডেলটা খুঁটির উপরে দাঁড়ায় রয়েছে আমার আল্লাহ সপ্তম আসমানটাকে বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছে সুবহানাল্লাহ ওই পুকুরের ভিতরে যদি আপনি একটা ইটের টুকরা পাথরের টুকরা নিক্ষেপ করে মুহূর্তের ভিতরে এটা নিচের দিকে তলায় যাবে ঠিক না ভাই ঠিক আমার আল্লাহ এই সপ্তম জমিনটাকে আপন কুদরত দ্বারা পানির উপরে ভাসায় রাখছে 40-50 ফিট নিচে ঢুকলে পানি পাওয়া যায় এই কুদরত কার জোরে কান কাদেরে কুদ রত্তু দারি বরকাবাল অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহামারা নেগাহাদার আপনি আমি যখন দুনিয়ার জমিনে এসেছিলাম আপনার আমার আকল বুদ্ধি ছিল না ছোট বাচ্চার এক হাতের ভিতরে পায়খানা আর এক হাতের ভিতরে খাবার ওই ছোট বাচ্চা খাবার না নিয়ে পায়খানা মুখে দেয় ঠিক না ঠিক জোরে কর এই বাচ্চারা যখন বড় হয়েছে এই বাচ্চাটাকে আকল বুদ্ধি দান করেছেন কে কত সেই আকল দিয়া বড় বৈজ্ঞানিক হইলাম দার্শনিক হইলাম আর আজকে বলতেছো দিয়ার ইজ নো গড সৃষ্টিকর্তা বলতে কেউ নাই জোরে কর নাউজুবিল্লাহ এ বৈজ্ঞানিক এ দার্শনিক এই আকল দিয়া যদি তুমি আল্লাহকে না চিনো আল্লাহকে না চিনো দুনিয়ার মানুষ তোমাকে বৈজ্ঞানিক আর দার্শনিক বলল আল্লাহর কোরআন বলছে তুমি একজন মূর্খ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আব্বা জান এই আসমান জমিন কে সৃষ্টি করেছে এই যে মূর্তিগুলো আপনি পূজা করে এই মূর্তিগুলো কে বানাইছে ইব্রাহিমের বাবা আজর বলতেছে এগুলা তো মূর্তিগুলাই
এই পৃথিবীটা কে বানাইছে কয় যে মূর্তিগুলাই বানাইছে আব্বা জানে গুলা খাইতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না এগুলা তো প্রভু হতে পারে না ইব্রাহিম চাঁদকে প্রভু মনে করেছেন ইব্রাহিম সূর্যকে প্রভু মনে করেছেন কিন্তু এক সময় যখন চাঁদ সূর্য উস্ত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেশান হয়ে গেছে কে সৃষ্টি করলো এই দুনিয়া আমার প্রভু তো কোনোদিন দুর্বল হওয়ার কথা না অস্ত যাওয়ার কথা না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকুল দিয়ে আল্লাহকে খুঁজতেছিলেন আল্লাহকে খুঁজতেছিলেন খুঁজতে খুঁজতে আল্লাহ পাকের পরিচয় পেয়ে গেছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পরিচয় পায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم আমার আল্লাহ এমন জাত যার কোনো লয় নাই ক্ষয় নাই যিনি যেমন ছিলেন তেমনি আছেন তেমনি থাকবেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম জোরে বলি আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আকুল খাটাইয়া আল্লাহ পাকের পরিচয় বের করেছেন এ কারণে নবীজি বলেন তাফাক্কারু ফিল খলকিল্লা ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ দুনিয়ার মানুষ আল্লাহকে নিয়ে চিন্তা করিও না আল্লাহ কিভাবে বৈসা রয়েছে আল্লাহ হাত কেমন আল্লাহর পাও কেমন আল্লাহর শরীর কেমন এটা নিয়ে কোনোদিন চিন্তা করবা না আল্লাহকে নিয়ে চিন্তা করলে বেঈমান হইয়া মারা যাইবা বরং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো তোমার ঈমান বেড়ে যাবে সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে প্রশ্ন করা হয় ইমাম আপনি কি মুসলমান বলে হ্যাঁ বলে মুসলমান কারে কয় যে আল্লাহকে বিশ্বাস করে তো আপনি আল্লাহকে কেমনে বিশ্বাস করলেন কয় আমি একটা ডিমের ভিতরে আল্লাহ পাকের পরিচয় খুঁজে পেয়েছি সুবহান এই ডিমের কুসুমের উপরে পাতলা আবরণ আছে না নাই তার উপরে আবার শক্ত ডিমের খোসা একটা চুল ঢোকার জায়গা নয় আমার আল্লাহ আপন কুদরত দ্বারা ওই হাঁসের বাচ্চাটাকে মুরগির বাচ্চাটাকে ডিমের ভিতরে বাসায় রাখছে সুবহানাল্লাহ আজকে তুমি বলো মানুষ বানরের তৈরি এ বৈজ্ঞানিক তুমি যদি আল্লাহকে নিয়ে চিন্তা করো তুমি আল্লাহর পরিচয় খুঁজে পাইতে কথা কন ঠিক না ভাটি এ মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই গোটা দুনিয়া দেখার দরকার নাই আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি তোমার নিজের ভিতরে আমি আল্লাহকে খুঁজতে থাকো আপনার আমার ভিতরে যে জিব্বাটা রয়েছে ছোট্ট একটা মাংসের টুকরা আপনি মাছ খাবেন তো এক মজা গোশত খাবেন তো আরেক মজা গরুর গোশতে এক মজা খাসির গোশতে আরেক মজা মুরগির ভিতরে আরেক মজা দেশির মুরগি এক মজা ফার্মের মুরগির ভিতরে আরেক মজা ঠিক না ঠিক আপনি মাছ খাবেন মাছের মাথার ভিতরে এক মজা মাছখানে এক মজা লেঞ্জার ভিতরে আরেক মজা এই একটা মাছের ভিতরে এত মজার পার্থক্য দান করেছেন কে ওই আল্লাহকে নিয়ে তো একবারও চিন্তা করলা না ইহুদি আয়েশা নবীজিকে প্রশ্ন করে পয়গম্বর আপনি বলেন আসহাবে কাহাব কারা ছিল বাদশা সেকান্দার কে রুহু কি জিনিস নবীজি বলেন আমি আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দিব একদিন দুই দিন যায় চোদ্দ দিন চলে গেল পনেরো দিনের মাথায় ফেরেস্তা নবীজির সামনে হাজির নবীজি ডাক দিয়া গেল ফেরেস্তা ভাই জিব্রাইল তুমি এতদিন কেন আসলা না জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন বলেন নাই ইনশাআল্লাহ আগামী কাল প্রশ্নের উত্তর দিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাকে পনেরো দিন পর্যন্ত বিলম্ব করে পাঠাইছেন এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাব দিয়া সত্তর হাজার ফেরেস্তা সহ আপনার কাছে আমাকে পাঠায় দিছে এই এক সূরার ভিতরে তিন প্রশ্নের উত্তর রয়েছে আসহাবে কাহাব কারা ছিল বাদশা সেকান্দার কে ছিল আর রুহু কি জিনিস সুবহানাল্লাহ আল্লাহ কয় ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ প্রশ্ন করবে রূহ কি জিনিস আপনি বলবেন রূহ মিন আমরি রব্বি এটা আল্লাহ পাকের একটা হুকুম এটা আল্লাহ পাকের একটা আদেশ ওই যে দেড় হাজার বছর আগে আল্লাহ বলে দিলেন এটা আমার হুকুম আজ পর্যন্ত দুনিয়ার সকল বৈজ্ঞানিক দার্শনিক মিলে আপনার আমার সাড়ে তিন হাত বড়ির সব কিছু গবেষণা করেছে কিন্তু রূহ কি জিনিস আজ পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে পায় না সুবহানাল্লাহ
কারণ আল্লাহ বলে দিবেন রূহ এটা আমার আদেশ এটা মধ্যে কোনো ব্যাখ্যা নাই তর্জমা নাই এই দুনিয়ার বৈজ্ঞানিক দার্শনিক কিয়ামত পর্যন্ত চেষ্টা করো এটার ব্যাখ্যা তোমরা খুঁজে পাইবে না সুবহানাল্লাহ আমি বলতেছিলাম কোরআন বলছে জ্ঞানের তিনটা গুণ জ্ঞানের তিনটা পরিচয় এক নম্বর গুণ যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে আর দুই নম্বর যাদের ভিতরে আল্লাহ পাকের কুদরতের ফিকির থাকবে ফিকির মানে হলো চিন্তা কি নিয়ে চিন্তা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা কথা কোন ঠিক নেবে ঠিক এ মুসলমান আপনি আপনার ঘরের কিনারে একটা কুমড়ার দানা লাগাইছেন ওই কুমড়ার দানা থেকে কয়েকদিন পরে দুইটা পাতা গজায় ওই পাতা থেকে লতা হয় পাতা হয় কিছুদিন পরে ওই পাতার গোড়া থেকে ছোট একটা কুমড়ার ফুল বের হয় কলি বের হয় ঠিক না বেটি আস্তে আস্তে করে ওই কুমড়াটা বড় হয় গত কয়েক বছর আগে পত্রিকায় আসছে একটা কুমড়ার ওজন হয়েছে 11 মণ সুবহানাল্লাহ এই কুমড়াটা ভ্যানে করে বাজারে নেওয়া হয়েছে এ মুসলমান দুনিয়ার সকল বৈজ্ঞানিক মিলেও এমন একটা কুমড়া আবিষ্কার করতে পারবে আর তো জোরে কোন ওই কুমড়ার বাকলের উপরে এক মজা ওই কুমড়ার ভিতরে আরেক মজা ওই কুমড়ার বিচির ভিতরে আরেক মজা ঠিক নেবে ঠিক এই মজার পার্থক্য দান করেছেন কে আপনি আমি যে লাউ খাই কদু খাই ওই লাউয়ের ডগার ভিতরে এক মজা লাউয়ের শাকের ভিতরে এক মজা লাউয়ের বাকলের উপরে আরেক মজা ঠিক না বে ঠিক এই মজা দান করেছেন কে সে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করলে ঈমান বাড়ে না কমে আল্লাহ কয় দুনিয়ার জমিনে জ্ঞানী তারা যারা আমি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে এই আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা করতে আইসা বিভিন্ন ধর্মের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ঠিক না বে ঠিক জোরে কর আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমেরিকার তিনজন বৈজ্ঞানিক চাঁদের দেশে গেল 1500 বছর আগে বিশ্ব নবী আঙ্গুলের ইশারায় চাঁদটাকে দুই টুকরা করেছে এই বৈজ্ঞানিকরা চাঁদের দেশে গিয়ে দেখে চাঁদটা আড়াআড়ি ভাবে মাঝখানে ফাটলের চিহ্ন রয়েছে এই তিনজন বৈজ্ঞানিক দুনিয়ার জমিনে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এইভাবে দুনিয়ার অনেক বিতর্কী অনেক বৈজ্ঞানিক আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা করতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহর কোরআন বলছে জ্ঞানীর তিনটা গুণ এক নম্বর যাদের ভিতরে থাকবে সর্বদা আল্লাহ পাকের জিকির আর দুই নম্বর যাদের ভিতরে থাকবে আল্লাহর কুদরতের ফিকির সুবহানাল্লাহ জ্ঞানের তিন নম্বর গুণ আল্লাহ বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার যারা আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান জাহান্নামের ভয় যাদের ভিতরে থাকবে এই দুনিয়ার জমিনে তারাও জ্ঞানী আল্লাহর আদালতে তারাও জ্ঞানী সুবহানাল্লাহ এ মুসলমান জাহান্নাম বড় কঠিন জায়গা জাহান্নাম বড় কঠিন জায়গা আল্লাহ কয় নারুল্লাহিল মুকদাতুল লতি তাতলিউ আলাল আফিদা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায় পায়ে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন সর্বপ্রথম গুনাহগারের কলিজা জ্বালায় পড়ে সারফার করে দিবে ওই জাহান্নামকে ভয় করে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম সেদিন গুনাহগারের চেহারা দেখে চিনা যাবে আল্লাহ নেককারদেরকে আলাদা করবেন গুনাহগারদেরকে আলাদা করবেন জাহান্নামীদের মাথার চুল আর পা ধরে ধরে টেনে টেনে জাহান্নামের ভিতরে ফলায় দিবে নাউযুবিল্লাহ সেদিন তারা আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি হায় কেন দুনিয়াতে নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন সুদ খাইলাম কেন ঘুষ খাইলাম কেন মা বাবার খেদমত করলাম না কেন আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছি কেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়েছি কেন আলেম ওলামাদেরকে ক্ষমতার বলে নিয়ে জেলখানায় ঢুকাইছি সেদিন আফসোস করতে করতে হাতের গোস্তগুলা চাবায়া চাবায়া ফালাইয়া দিবে ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি আফসোস করতে থাকবে সেদিনকার আফসোস কোনো কাজে আসবে না কথা কোন ঠিক নেবে আল্লাহ কয় জ্ঞানীর তিন নম্বর গুণ যাদের ভিতরে জাহান্নামের আযাবের ভয় থাকবে সুবহানাল্লাহ
এ মুসলমান জাহান্নামের ভয় দিলে ঢুকাও দিলে ঢুকাও ওই কবরের ভয় দিলে ঢুকাও কবর প্রতিদিন ডাক দেয় আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনা বাইতুল জাল্লাব আমি অন্ধকারের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি ইমাম সাহেব খতিব সাহেব বক্তা সাহেব কাউকে চিনি না আমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কাউকে চিনি না আমি চিনি শুধুমাত্র আমল আপনার আমার আমলটা যদি ভালো হয় ওই কবরটা হবে বেজান্নাতের টুকরা আমার ভাইয়েরা আল্লাহ বলবেন এই জান্নাতির জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও এ ফেরেশতা তাকে জান্নাতের পোশাক পরায়া দাও জান্নাতের আটটা দরজা খুলে দাও আর জান্নাতের সুবাতাস তার কবরে জারি করে দাও সুবহানাল্লাহ আল্লাহ বলবেন নাম কানাও মাতিন আরুস নতুন দুলহান যেভাবে বউকে নিয়ে ঘুমায় থাকে বাসর রাত্রে এইভাবে কিয়ামতের সিংহায় ফু দেওয়া পর্যন্ত ঘুমাইতে থাকো সুবহানাল্লাহ আর আপনার আমার আমলনামা যদি খারাপ হয় ওই কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত ঠিক নেবে ঠিক আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নামের ফেরেশতারা এর বান্দার জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও জাহান্নামের পোশাক পরায়া দাও জাহান্নামের সাতটা দরজা খুলে দাও আর জাহান্নামের আগুন তার কবরে জারি করে দাও নাউজুবিল্লাহ ওই জাহান্নামের ভয় যদি আপনার আমার ভিতরে থাকতো তাইলে কেন টুপি পরেন না কেন দাড়ি রাখেন না কেন আপনাকে মসজিদে ফজরের জামাতে পাওয়া যায় না আজকে সুন্দরী বিবির কথা শুনি না যুবক ভাই দাড়ি রাখো না টুপি পরো না পাঞ্জাবি গায়ে দাও না আজকে যদি তোমার মরণ হয়ে যায় তোমার এই আদরের বিবি যদি যুবতী হয় আর একজন স্বামী গ্রহণ করতে সে পাগল হয়ে যাবে তার সাথে আনন্দ ফুর্তি করতে ব্যস্ত হয়ে যাবে তোমার কথা সে কয়েকদিন কান্নাকাটি করে ভুলে যাবে ঠিক না ঠিক তুমি কার কথায় নবীর কুলি যায় সুরি দল্লা কয় হুজুর দাড়ি রাখা হলো সুন্নত এই ফতোয়া আপনি কোথায় পাইছেন এখানে ওলামা একরাম রয়েছেন ফতোয়ায়ে আলমগীর পৃষ্ঠা নাম্বার আমার কাছে আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই আলাইহিম ওনারা বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে মতানক করেছেন কিন্তু দাড়ি রাখা যে ওয়াজিব এই ঐক্যমতে ওলামা একরামের ঐক্যমতে চার ইমাম ঐক্যমত দাড়ি রাখা ওয়াজিব দাড়ি কাটা কবিরা গুনাহ আপনি কোথায় পাইছেন দাড়ি রাখা সুন্নাত আমার মুসলমান ভাইয়েরা যদি আপনি নবীর উম্মতের পরিচয় দিতে চান উম্মত তাকেই বলে যে নবীর আদর্শের সাথে একমত হতে পারে যে একমত হতে পারে না তাকে উম্মত বলা হবে না ঠিক নেবে ঠিক আমরা তো নামে মুসলমান কামে মুসলমানই হতে পারি না ঠিক নেবে ঠিক এক লোকের নাম রাখছে হাফেজ আহমদ হাফেজ অথচ সে কোরআন শরীফ দেখেও পড়তে পারে না তাহলে বোঝা গেল নামে আছে কামে নাই ঠিক নেবে ঠিক একজনের পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে গেছে অফিসারের সামনে পাসপোর্ট করার কাগজ জমা দিছে অফিসার কাগজ হাতে নিয়ে দেখে নাম হলো লাল মিয়া নাম কি চেহারার দিকে অফিসার তাকায় দেখে পাতিলের তলার চাইতো কালো তাহলে বোঝা গেল নামে আছে কামে নাই এ মুসলমানের দল শুধু নামে থাকলে হবে না কামে মুসলমানিত্ব নবীর আদর্শ থাকতে হবে ঠিক নেবে ঠিক তুকু যাওয়া সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ কাই গোদন জব তোরা কারে শয়তা মি কুলি নামত বলি বরওয়ালি ইলানত হস্তাই বরওয়ালি হামসুরা তো হামসিরাতে মুস্তফা দরতমাবি আল্লাহ বলছেন আমিনু কামা আমানান্নাস সাহাবা একরাম যেভাবে আল্লাহর উপর ইমান এনেছে নবীর আদর্শ মেনেছে সেইভাবে তোমরা ইমান আনয়ন করো ঠিক না বা ঠিক ধরে কর সাহাবীরা নিজের জীবনের চেয়ে পয়গম্বরকে বেশি ভালোবাসছেন নিজের সন্তানের চেয়ে পয়গম্বরকে বেশি ভালোবাসছেন নিজের মা বাবার চেয়ে পয়গম্বরকে বেশি ভালোবাসছেন কথা কোন ঠিক না বা ঠিক একজন মহিলা যুদ্ধের ময়দানে তার কোলের বাচ্চাকে পয়গম্বরের দরবারে নিয়ে আসছেন এ পয়গম্বর
আপনি আমার এই নাসরাত পরিজার টুকরা সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যান নবী বলতেছে মা গো তোমার এই সন্তান যুদ্ধের ময়দানে তলোয়ার ধরতে পারবে না তীর ধরতে পারবে না এই ছোট নিষ্পাপ বাচ্চা মাসুম বাচ্চা নিয়ে আমার কি লাভ হবে মহিলা বলতেছে পয়গম্বর এ পয়গম্বর যুদ্ধের ময়দানে যখন বেঈমানরা আপনার গায়ে তীর নিক্ষেপ করবে আপনি আমার এই কলিজার টুকরা সন্তানটাকে ঢাল হিসেবে ধরবেন কাফেরদের তীর আইসা আমার ছোট বাচ্চা এই নিষ্পাপ মাসুম সন্তানের কলিজার ছিদ্র হয়ে যাবে কিন্তু আপনার একটা পশু মাংসা হতে দেওয়া যাবে না এইভাবে সাহাবীরা নিজের সন্তানের চেয়ে পয়গম্বরকে বেশি ভালোবাসেন নিজের মা বাবার চেয়ে পয়গম্বরকে বেশি ভালোবাসেন ওই বদর প্রান্তে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা জাররাহ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছে আবু উবাইদা তলোয়ার নিয়ে সামনে হাজির বাবার সামনে উপস্থিত মনে মনে চিন্তা করে হায় আমি কি তরবারি আমার বাবার গায়ে চালায় দিই আমি যদি আজকে আমার বাবাকে হত্যা করি পরে তো আমি আমার নিজেকে ঠিক রাখতে পারবো না আর যদি বাবাকে হত্যা না করি আমার বাবা তো ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে আজকে যদি বাবাকে হত্যা না করি কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি কি জবাব দিব এক পর্যায়ে তলোয়ারটা বের করে বাবার গর্দানের উপর চালায় দিলেন বাবার ঘাড়টা ছিটকে পড়ে গেছে বিশ্বনবী একটু পরে যখন বদর প্রান্তে মুসলমানরা বিজয় লাভ করলো আল্লাহ নবীজি তাকায় দেখি সকল সাহাবীদের মুখে বিজয়ের হাসি দেখা যায় কিন্তু আবু উবাইদার মাথাটা নিচের দিকে ঝুঁকানো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে বিশ্বনবী বলে সাহাবীরা তোমাদের মুখে বিজয়ের হাসি দেখা যায় কিন্তু আবু উবাইদা কেন কান্দে তার চোখ দিয়ে কোনো পানি পড়তেছে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যুদ্ধের ময়দানে আপনার মহব্বতে দ্বীনের মহব্বতে আবু উবাইদা নিজ হাতে তার বাবাকে হত্যা করেছে পয়গম্বর আবু উবাইদাকে বুকের ভিতরে জরা আবু উবাইদা আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম কালকে আমাদের দিন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো সুবহানাল্লাহ এইভাবে সাহাবীরা দিনের জন্য ইসলামের জন্য নিজের মা বাবাকে কুরবান করেছে আর আপনি বলেন দাড়ি রাখলে মানুষে কি কইব ওই মানুষের কথা আপনি টুকি করেন না দাড়ি রাখেন না সাহাবীরা নিজের জীবনের চেয়ে পয়গম্বরকে বেশি ভালোবাসেন জীবনের চেয়ে পয়গম্বরকে বেশি ভালোবাসেন ওই উহুদের ময়দানে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ব্যারিকেড করে দাঁড়াইছে ডান থেকে তীর আসে বাম থেকে তীর আসে পিছন থেকে তার সামনে থেকে তীর আসে চতুর্মুখী তীরগুলা ঘুইরা ঘুইরা তার শরীরের ভিতরে নিতে নিতে চাল্লির মতো শরীরটা ঝাঁজরা ঝাঁজরা হয়ে গেছে এই তীর গ্রহণ করতে করতে আমার ভাইয়েরা এক পর্যায়ে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহাদাত বরণ করলেন তারপর পয়গম্বরের ব্যারিকেড থেকে চুল পরিমাণ তিনি পিছপা হন নাই এভাবে নিজের জীবন দিয়া পয়গম্বরকে ভালোবাসছেন তারাগণ ঠিক নেবে কি আমার মুসলমান হয়ে এই নবীর সুন্নতের দাড়ি নিয়ে যদি আমরা কবরে যেতে পারি যদি অনেক সময় নামাজ ছুইটা গেছে তারপর নবীর সুন্নতের বরকতে আল্লাহ মাফ করতে পারে কি পারে না একজন মহিলা 20 বছর আগে তার ছেলে মারা গেছে ছেলের ছবিটা ঘরের ভিতরে রাইখা দিছে মাঝে মাঝে ছবিটা নিয়ে চুমা খায় আর বুকে লাগায় একজন বলতেছে মা গো আপনি কান্দেন কেন ছেলের কথা মনে করে আপনার চোখ দিয়ে পানি পড়ে কেন আপনার ছেলে তো 20 বছর আগে মারা গেছে কয় এই যে আমার ছেলের ছবি কা ছবি কি এটা তো আপনার ছেলে না কয় যদিও আমার এটা ছেলে না কিন্তু এই ছবিটা যখন আমি আমার বুকে লাগাই আমার বুকের ভিতরে একটু শান্তি লাগে আমার ভাইয়েরা আমার বন্ধুরা যদিও ঠিক মতো আমরা টাইম মতো নামাজ পড়তে পারি না আমাদের আমলের ভিতরে ত্রুটি আছে না নাই আর হুজুর কিন্তু হাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নত নিয়ে যদি যাইতে পারি হাশরের দিন এই সুন্নত নিয়ে যত উঠতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নতের বরকতে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না তুক যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কইব অদন জবত তোরা কার শয়তা মি কোলি নামত বলে বরওয়ালি ইলা আনতাস্তাই বরওয়ালি
আজকে দুনিয়ার বেঈমানরা চায় মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক না রাখুক মুসলমানের ভিতরে নবীজির আদর্শ থাকবে না এটাই হলো তাদের ষড়যন্ত্র কিন্তু আমাদের প্রতিজ্ঞা হলো আমরা নবীজির আদর্শ মানব আমরা মানুষকে এই দিকে দাওয়াত দিব ওদের স্বপ্ন ভেঙ্গে চুরের চূর্ণ বিচূর্ণ করে দেব কথা গণ ঠিক নেবে ঠিক ওই যে ক্রিকেটার তানজিম সাকিব এই যে কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারে এসে সুযোগ পেয়েছে কথা কন ঠিক না ঠিক ওই তানজিম সাকিব ইসলামের পক্ষে পোস্ট করেছে সে বলেছে যদি মহিলারা চাকরি করে স্বামীর খেদমতে ত্রুটি হয় সন্তান লালন পালনে ত্রুটি হয় এই কথাটা তো বাস্তব কথা কন ঠিক না ঠিক কুরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না এ নারী সমাজ তোমাদের বাসস্থান হলো তোমাদের ঘর তানজিম সাকিমের কথা তো হলো কোরআন সাথে সম্পূর্ণ 100% মিল ঠিক না ভাই এমনি বাস্তবতা একজন মহিলা যদি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করে স্বামীর খেদমত কেমনে করবে সন্তান লালন পালন করবে কেমনে ইসলামের পক্ষে পোস্ট দেওয়ার কারণে এদেশের যারা মানব অধিকারের স্লোগান দেয় যারা নারীর পক্ষে স্লোগান দেয় তারা সহ্য করতে পারে না কারণ তারা তো নারীদেরকে অবাধে রাস্তাঘাটে আনতে চায় অফিস আদালতে আনতে চায় ওই যে জামালপুরের ডিসির ঘটনা দেখেছেন অফিসের ভিতরে সিসি ক্যামেরা ফিট করা ছিল ওই সি ওই তার সহকারী মহিলার সাথে কি অপরাধ করেছে গোটা বিশ্বের দুনিয়ার মানুষ দেখছে ঠিক না ভাই এরা চায় নারীদেরকে ঘর থেকে বের করে অফিসে আদালতে নিয়ে আর তাদেরকে ধর্ষণ করতে প্রেজেন্ট করতে ঠিক না ভাই তানজিম সাকিবের অপরাধ সে সুন্নতি দাঁড়িয়ে রাখছে সে ইসলামী মাইন্ডের সে ইসলামের পক্ষে কথা কয় ইসলামের পক্ষে লেখালেখি করে এই জন্য নাস্তিকরা তাদের মাথা খারাপ হয়ে গেছে তাকে কিভাবে খাটো করা যায় ছোট করা যায় মিডিয়ার ভিতরে বিভিন্ন ভাবে তারা টক শো করছে বক্তব্য দিচ্ছে কিন্তু আজকে এই দৌলত খানের মাহফিল থেকে বলতে চাই এই যুবক ভাইরা তানজিম সাকিব মতো যে সমস্ত যুবক ভাইরা ইসলামের পক্ষে কথা কয় আমাদেরকে তাদের পক্ষে কথা বলতে হবে ঠিক না ভাই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন যেই নবীর সম্মান দুনিয়ার জমিনে বাড়াইয়া দিয়েছেন এই নবীর আদর্শ যারা লালন করে তাদেরও সম্মান দুনিয়ার জমিনে কম না বেশি জি আলোচনা শেষের দিকে 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করে দিব আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাক বলতেছেন রাফানা লাকা যিক্রক হাবিব দুনিয়ার জমিনে আপনার নামটাকে উঁচু করে দিয়েছি এ মুসলমান আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই একামতের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে কালিমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এখানেও আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই তাশাহুদের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে দুরূদ শরীফের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে এ মুসলমান এভাবে আল্লাহ নবীর সম্মানটাকে দুনিয়ার জমিনে উঁচু করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ লিখতে 4টা অক্ষর আলিফ লাম লাম হা নবীজির নাম মুহাম্মদ এখানেও 4 অক্ষর মিম হা মিম দাল আল্লাহ নামের ভিতরে কোনো নুকতা নাই নবীজির নাম মুহাম্মদ এখানেও কোনো নুকতা নাই আল্লাহ শব্দের মাঝের অক্ষর তাসদীদ বিশ্ব নবীর নাম মুহাম্মদ এখানেও মাঝের অক্ষর তাসদীদ সুবহানাল্লাহ আল্লাহ হলেন রব্বুল আলামিন আর বিশ্ব নবী হলেন রহমাতুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন শুধু উজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামার ইয়ে জমিন সাইয়্যিদুন কাও নাইন খতমুল মুরসালিন আখেরাত বুদ ফখরুল আউয়ালিন আকিয়ামুদ নুফলক মিরাজ উ আম্বিয়া ও আউলিয়া মুহতাজ উ জোরে বলি আল্লাহু আকবার এ মুসলমান যেই নবীর এত শান এত সম্মান এত সম্মান আজকে দৌলত খানের মুসলমান আপনারা ওয়াদা করেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকব নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকব কথা কন ঠিক নেবে ঠিক কোন মানুষের কোন কথার কোন পরোয়া করব না বুখারী শরীফের হাদিস দেখেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশা তাকে ডাক দিলেন দাওয়াত দিলেন দুপুরবেলা খাবার খাইতে বসছে এক লোকমা খাবার মাটিতে পড়ে গেছে সাথে সাথে তিনি খাবারটাকে পরিষ্কার করে খেয়ে নিলেন
দিলেন উপস্থিত লোকজনকে হুজাইফা এ হুজাইফা তুমি এটা কেমন কাজ করলা পারস্যের রাজ দরবারে এটা তো বেমানান হয়ে গেছে হযরত হুজাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতুকু সুন্নাত রাসূলিল্লাহ লিহা উলাইল হুমাকা বুখারী শরীফ খুলে দেখেন এই কথাটা সন্না করে লেখা দরকার ছিল হযরত হুজাইফাতুল ইয়ামান বলছে এই সমস্ত আহমদদের জন্য আমি কি নবীর চিহ্ন ছেড়ে দিব আজকে যারা চুপির দাম বোঝে না আজকে যারা দাড়ির দাম বোঝে না তাদের কথা দিয়ে আমি কি করব কি করব আমি তো মানি আমার নবীকে কথা কোন ঠিক না ঠিক আমি মানি আমার নবীকে আমি আদর্শ পালন করি আমার পয়গম্বর ঠিক না ঠিক করে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আমিন শেষ কথা মাদ্রাসাতুল মদিনা আপনাদের এলাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান চারজন ছাত্রকে কোরআন শরীফের হেফজ করেছেন তারা পাগড়ি পরানো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন মাদ্রাসার একটি ভবন দরকার এই স্টেজের পিছনে এখান থেকে একটা ভবন হওয়ার কথা মোহতাম সাহেব বলেছিল আমার বয়নের আগে ঠিক না সেই ভবনের কাজ এই শীতের ভিতরে ইনশাআল্লাহ সমাপ্ত হওয়ার কথা হুজুর বড় সাহস করে বলেছেন তো হুজুর আপনাদের কাছে আশাবাদী মাদ্রাসার কত টাকা আয় ব্যয় প্রায় 70,000 টাকার মতো মাদ্রাসার গত বছরের ঋণ আছে এরপরে তো ভবনের জন্য অনেক টাকার প্রয়োজন ঠিক না এই যে ছাত্ররা তারা কোরআন হেফজ করলো তারা যতদিন ইমামতি করবে খতম তারাবি পড়াবে তারা যত হাফেজ বানাবে তার একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত জারি থাকবে কথা কোন ঠিক না ঠিক আজকে হাফেজ জাকারিয়া হাফেজ নাজমুস সাকিব বিশ্বমানচিত্রে বাংলাদেশকে উঁচু করে তুলছে কথা কর ঠিক না ঠিক আজকে কৃষকের সন্তান রিকশাওয়ালার সন্তান রাত তিনটার সময় আপনি এসে দেখবেন এই কনকনে শীতের ভিতরে কয়েকদিন পর প্রচন্ড শীত এই শীতের ভিতরে এসে দেখবেন বাচ্চারা উঁচু কইরা তাহাজ্জুদ নামাজ কইরা কোরআন লইয়া বসে গেছে কথা কর ঠিক না ঠিক যেই ছোট্ট বাচ্চারা মায়ের কোলের ভিতরে ঘুমানোর কথা ছিল ওই বাচ্চা মাদ্রাসায় একাই খাবার খাইতেছে একাই প্লেট পরিষ্কার করে একাই নামাজ পড়ে একাই মাথায় পাগড়ি বাঁধে সে একাই কোরআন শরীফ নিয়ে পড়তে বইসা যায় কথা কোন ঠিক না ঠিক এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রিকশাওয়ালার সন্তান দিনমজুরের সন্তান যখন কোরআনের পিছে মেহনত করতেছে আল্লাহ তাআলা এই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র বিশ্ব বিজ্ঞানীরা বলে বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি যে কোনো সময় বঙ্গোপসাগরে হারিয়ে যেতে পারে কথা কোন ঠিক না ঠিক বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একেবারে ছোট্ট মাসির মাতার মতো দেখা যায় না কিন্তু এই ছোট্ট বাংলাদেশকে আল্লাহ পাক দুবাই বাহরাইন সৌদি আরব কুয়েত এই সমস্ত রাষ্ট্র যখন কোরআন প্রতিযোগিত হয় প্রত্যেক বছরে এরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানগুলা তারাই ছিনিয়ে নিয়ে আসে কথা ঠিক না তারাই তারই ধারাবাহিকতায় আজকের এই মাদ্রাসাতুল মদিনার চারজন ছাত্র কোরআনের হাফেজ হয়ে তারা পাগড়ি নিয়েছে আলহামদুলিল্লাহ কালকে আমাদের দিন কিছু লোক দেখবে তার আমলনামায় কোরআন খতমের সওয়াব বুখারী শরীফ পড়ার সওয়াব তিরমিজি শরীফ পড়ার সওয়াব মুসলিম শরীফ পড়ার সওয়াব তবে আল্লাহ আমি তো মূর্খ মানুষ জীবনও মাদ্রাসার বারান্দায় পারা দিইনি তো কোরআন খতম করার সওয়াব কোরআন পড়ার সওয়াব আমার আমলনামায় কেমনে এলো বুখারী শরীফ পড়ার সওয়াব আমার আমলনামায় কেমনে এলো কয় যে তুমি তো মাদ্রাসায় পড়ো নাই কিন্তু মাদ্রাসায় পড়নেওয়ালা একজন কোরআনের হাফেজ কোরআনের তালিবুল ইলমকে তুমি মোহাব্বত করছো মায়া করছো তার পিছনে দুইটা পয়সা বিয়ে করছো আল্লাহ মোহাব্বত করে সেদিন ওই হাফেজের তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ এজন্য ভাইরা এই মাদ্রাসা আপনারা আমার এলাকার জন্য নিয়ামত যদি এলাকায় সিনেমা হল তৈরি হতো তো এলাকার লোক গজবে পতিত হতো কত কোন ঠিক না ব্যাটি মাদ্রাসা হওয়ার কারণে এই তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হাইটা যায় রাস্তার পাশে কবরবাসীর কবর আজাব আল্লাহ মাফ করে দেয় এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় দেয় সুবহানাল্লাহ সুতরাং আপনারা এই মাদ্রাসার পক্ষে থাকবেন এখানে দান খরাত করবেন সেই হিসাবে আমি আপনাদের সামনে অল্প সময় দুই তিন মিনিট আমি কালেকশন করব